আচ্ছা মিলা মিলা ব্লগ চলো শুরু করতে। ফাইনালি আ গয়া, আজ মোটোবোলিং শুরু করবো তোমাদের জন্য। ফাইনালি কেন শুরু করছি তাও আমি ডিটেল আস্তে আস্তে একটা একটা ছোট ছোট করে ক্লিপ করে বলবো। ফাইনালি আ গয়া ম্যা, দাড়ি ফাড়ি রেগেই দিয়েছি, এভাবেই চলবে। হ্যাঁ অনেক আস্তে আস্তে কথা হবে, অনেক বলা হবে। ফায়ার ফায়ার লাইন আপ। তাহলে এই পর্যন্ত স্যার কেমন হয় দেখি। ফাইনালি সকালে সকালে বেরোচ্ছি আমরা মোটর বোলিংয়ের জন্য। হাতে আমার একটা বাধা আছে, ফাইনালি আসবো। হ্যাঁ আমার গোকে চলো তাহলে ভিডিও নিয়ে পার হচ্ছি আমরা এখন। চশমা দিয়ে আমরা যাই, এবেলা শুন টাইম ইন্ডিয়ার ব্যাটারি কে স্কুটি চার্জ হো রা খুলে চার্জ বেলা আওয়াজ চাবি অন করেন লাইট বন্ধ দিয়া ফুল চার্জ হওয়া বাহার নিকালতে সুবহ বাহার নিকালতে বাহার নিকালি গায়া গেট ওপেন করনা তো দেখা দো শুরু করলাম, রাস্তায় এসে গেছি, মোটর বলে কি শুরু করবো, তোমরা সাপোর্ট করে না মেরা রজবুল কে পাস দে রা ভাবি। লেটস সি চলতে হ্যাঁ দেখতে থোড়া থোড়া আস্তা কার কাছে যা রা ভাবি ব্যাক ক্যামেরা দিয়ে দেবে না আমাদের গ্রামের রাস্তায় টলি আছে দেখবে খুব ভালো কন্ডিশন রাস্তা তো অসাও একদম সার নাই নাই বাচ্চা লোক বাচ্চা লোক তোমার সাইড বোধা মানতে খুব সুন্দর লাগছে তাই তো সকালবেলা হালকা হালকা রোদ লাগছে একদম একদম মানে সকালে এখন ওই 6:30 মতন বাজে তার জন্য খুব সুন্দর লাগছে খুব কোয়ালিটি ম্যান এরকম থাকবে এখানে পাহাড়
মাটির ফাইনালি হাইওয়েতে উঠে গিয়ে এখানে গ্রাম গ্রামের তার জন্য পাট ফাট রাখা আছে পাখাটি সুন্দর লাইন আপ দেখো দু সাইড সে হারা হারা লাগতা হয় কিনা আচ্ছা লাগ রা অসম প্লেস অসম প্লেস কিনা আচ্ছা লাইন আপ অসম একদম সেই হো গয়া এটা হচ্ছে আমাদের হিজলিয়ার মোড় হাইওয়েতে এসে আছি আমাদের 73 নম্বর রোড এখানে শ্মশান আছে 3 নম্বর শ্মশান তার জন্য পেট্রোল লাগে না ছেলেদের সময় বরবাদ না করে তুমি বেরিয়ে যাও দরজা খোলা আছে তোমাদের জন্য তোমরা আর আসবে না এটা হচ্ছে বাদামতাল মোড় এটা হচ্ছে বাদামতলা মোড় আমরা 8 নম্বর ওখান দিয়ে ঘুরে চলে আসবো গ্রাম সাইড যেমন শর্টটা হলো একটু নতুন তো একটু ভুল হতে পারে তোমার কমেন্ট করে বলবে এইগুলো ঠিক করার মতো আমি ঠিক করে নেব এসে গেছি আমরা অশোকনগর থানা পার হচ্ছে এখান দিয়ে আমরা 8 নম্বর ক্রস করে ওখান দিয়ে ঘুরিয়ে জার্মান গাড়ি পার ওখান দিয়ে চলে আসবো জার্মান গাড়ি ছোট পার্ক মিডিয়াম পার্ক বাচ্চা লোক সমাজ চলে এসেছি 8 নম্বর মোড় আমরা আগে আগে 8 নম্বর মোড়ে এসে গেছি
দেশ কেমন তোমরা বলবে। এই যে হচ্ছে জার্মান বাড়ি পার্ক এসে গেছে, বাচ্চাদের ভুল হয়ে গেছে, এখন তো ওপেন করা হয়নি। হ্যাঁ ওখান থেকে আসার সময় কি ওপেন হয়েছে? অন করা হয়নি, এটা দেখছি আমি তো। ক্যামেরা বন্ধ হয়ে গেছিল না? এখানে কুকুরের বাস, কুকুর আছে, ডগি, এই ডগি এখানে কিন্তু খুব চেঁচামেচি করে। কাজ নেই, দিদিটা ক্যামেরার মধ্যে উঠে গেছে তার জন্য হাসছিল। কত ভালো লাগছে বলতো, অসাম প্লেস আজ তো কুছ দেখায়। হ্যাঁ বাচ্চা লোক পার্ক মজাদার, খুবসুরাত, আর হারিয়ালি 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 পদে হেদার, কিতনা অসম প্লেস। জাহিরা বি ক্যান বি ওয়াশ নাও, অনেক সকালবেলা উঠে এসেছি আমরা। প্রথমে একটু অসুবিধা হচ্ছে, বোঝা যাচ্ছে আমরা যাবো চৌরঙ্গি মোড়, ওখান দিয়ে নিউ মার্কেট, নিউ মার্কেট হয়ে ধানকল, ধানকলের ওখান দিয়ে আমরা চলে যাবো ওই দিকে। অসাম প্লেস, আমার ব্যাটারির গাড়ি আছে, তেল ফেল কিছু লাগে না, চলো। 1000 V2 গাড়িটা খুব ভালো। যে হচ্ছে আমাদের চৌরঙ্গির মোড়, একদম একদম এখান দিয়ে যাওয়া হবে 3 নম্বর গণেশ ভান্ডার যাওয়া হবে। মানে সকালবেলা কেউ মর্নিং করতে এসে একটু কাজে যাচ্ছে, আর কালেকশন পায় না পেটি বাদ তো মৌসম বিগড়নে বালা নেই, কুছ তো দেখায়গে ফটো মেলেঙ্গে, নয়া নয়া কুছ দেখায়গে, রাস্তা দেখায়গে, একদম একদম। ছোট ছোট করে ক্লিপ দেখাবো আমরা ফাইনালি, একদম ফাইনালি এসে গেছি আমরা 3 নম্বর বাজার। এখানে ফেমাস ফেমাস চা পাওয়া যায়, ফেমাস চা 3 নম্বর বাজার। ব্যাটারি গাড়ি সামনে দিলে আমি দেখ করছি অন্য গাড়ি চালাবো কি করে, বোঝা যাচ্ছে রজিবুর। তার জন্য
अच्छा लग रहा है, मेरे को सपोर्ट करना आज। শুরু করলাম ফাইনালি, আবার একটু বলেছিলাম হ্যাঁ স্টেডিয়াম পার হয়ে ধানকলের রাস্তায় উঠবো আমরা। এখন অনেক বড় বড় গাড্ডা আছে, একদম হাইওয়েতে উঠে পড়লাম ফাইনালি। তাহলে তার কোনো সমস্যা নেই, একদম একদম ফাস্ট রাস্তা, মাখান মালাইকারি রাস্তা, অসাম প্লেস, হারিয়ালি হারিয়ালি, একদম একদম আচ্ছা লাগলো। দেখুন যারা মুর্শিকা পেটে বাদ দম মৌসম বিগাড়ে বাজায় ভিউয়ারদের জন্যই নতুন নতুন কন্টেন্ট রাখা হবে, সাপোর্ট হেল্প আসছে। ব্যাটারি গাড়ি নিয়ে শুরু করছি, তোমরা যদি সাপোর্ট করো ভালোবাসার জন্য এত তোমরা সাপোর্ট করো, আর কিছু নেই, ভিডিও দেখতে রায় না, টাইম মারতে রায় না, মজা আ যায়গা। আর নয়া নয়া কন্টেন্ট লাতা রাখো না, তুমি আচ্ছা লাগে সমাজ রো, তুম সমঝা নেই, হ্যাঁ তুই সমাজ গিয়া অসম প্লেস অসম ইন্ডিয়ার পোর্টটা ক্রস করা হচ্ছে ফাইনালি, অসম প্লেস। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি, মনে পড়ে রুবি রায় মনে পড়ে রুবি রায় কবিতায় তোমার একদিন কত করে দেখেছি, আজ হয় রুবি রায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি। আরো শুরু করা হবে, তুজুবিন জানে মেনে সুতা লাগায়া प्यार मेरी नर में मुझको गलत है दीवाना, मेरे बेवफाई रुत मैंने काटा, तड़प दिया है घर भर के। मेरा गाना अच्छा लगा तो लाइक ठोकना, ठोक ठोक के एकदम बटन टूट देना, कमेंट भी कर देना गाइस, कमेंट भी करना, आप लोग कमेंट करके बताना कौन सा सॉन्ग सुनना पसंद है। মোটো বলে কি হয়ে গেলে তো গানা ভি হয়ে গেল, উসকা সাথ এন্টারটেইনমেন্ট থোড়া ভি হয়ে যায়েগা, আপ লোগো জো বাতায়েগা ঐসে করেঙ্গে, একদম একদম বিশ্বাস লোক আমাদের যেমন বলবে তেমনই হবে, সেটাই ফাইনালি হবে, কোনো টেনশন নেই। তুমি একবার বলে দেবে কমেন্ট, কমেন্টের মধ্যে বলে দেবে দেখো এরকম এরকম ব্যাপার, আমাদের এরকম গান পছন্দ, সেই গানই হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। তাহলে এই পর্যন্ত, শুরু করলাম আমাদের রাজবাড়িয়াদের, রাজবাড়িয়া মোড় পার হচ্ছি আমরা এখন, রাজবাড়িয়া মোড়
হচ্ছে রাজবাড়ি আমার প্লেস, অসম প্লেস, নাইস প্লেস। ঠান্ডা লাগ গেছে, এসি ওয়াজ সে কাশি হো রাই হ্যায়, কাশি হচ্ছে। হিন্দি বাংলা মিক্স করকে পাতা না আওয়াজ, জেসে বলেগা তোইসে হয়েগা। হ্যাঁ কোনো তকলিফ নেই, আমরা ফাইনালি এসে গেছি। তোমার দুধের পাতা আছে, আমার দুধের দিকে এসে গেছি। এখানে খাবার দুটো অনেক হোটেল আছে, যেমন চাইবে তেমন হোটেল পাওয়া যাবে। হ্যাঁ স্পেশাল বিরিয়ানি পাওয়া যাবে এখানে। কামারপুরের মোড় ক্রস করছি, হাইওয়ে হাইওয়ে হাইওয়ে। যেমন ব্যাটারির গাড়ির মধ্যে কোনো সাউন্ড করে না, অনেক লোক সুপার বাইকের সাউন্ড শুনতে পছন্দ করে, ফটো বলে গেলে করে তা আমরা অত সেই পর্যন্ত উঠতে পারলাম না। সেরকম যদি তোমরা সাপোর্ট করে থাকো, ঠিক BMW 1000 আর এসে যাবে। তোমাদের সাপোর্টের যেমন সাপোর্ট করবে তেমন আমার স্বপ্নের বাইক আছে GTX 3R, BMW 1000 আর একদিন তোমরা সাপোর্ট করবে, একদিন এরকম ভালো ড্রাইভিং করে দেখানোর সৌভাগ্য আমরা করবো। আর প্রথম ব্লগিংয়ের মধ্যে একটু ভুলত্রুটি হতে পারে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামীতে যেটা সমস্যা হচ্ছে সেটা কমেন্ট করে বলবে, সেটা ঠিক করার চেষ্টা করব। এটা হচ্ছে মোশপুর বাজার, অসম অসম দেউ, আচ্ছা লাগে। এরা বলেই হবে আমরা এসে গেছি, এসে গেছি না কাছাকাছি চলে এসেছি ঈশ্বরী গাছা, ঈশ্বরী গাছা এসেই গেছি। ঈশ্বরী গাছা কত ভালো লাগছে, এখানে মাটির ঝান্ডাগুলো লাগানো আছে, রোডের সাইডে ফুল গাছে লাগানো কত ভালো লাগছে। ঈশ্বরী গাছে পার হচ্ছি আমরা, সুন্দর সুন্দর গাছ লাগানো কত ভালো লাগছে। সামনে আসে ভোগ লাগে স্যার, রোয়ালা রোয়ালা বাচ্চা লোক কোনো অসুবিধা নেই তো, বাচ্চা লোক ট্রাক্টর চালাচ্ছে, খেতি বাড়ি কারণে গেছা। বোম লোকেশন কিন্তু আচ্ছা লাগে রে, অসাম প্লেস, অসাম মাইন্ড ব্লোয়িং লোকেশন। এটা হচ্ছে সুরিয়ার মাঠ, কত ভালো লাগছে দেখো, অসাম প্লেস। নারিয়েল কা পেড় দেখা ওরা, মজাদার কন্ডার ভালো লাগছে।
আমাদের বন্ধু বন্ধু সামনে এসো, ক্যামেরা সামনে নিয়ে নেবো তোমাকে। ভালো আছো আমাদের বন্ধু? লোকাল মাল নয়, লোকটা ছেলে পেলে যেটা করে, তাই তো? দেখ সকতে গাইস পুরো কি পড়া সুনা কে আপে চলো শুরু করলাম, আমার গাড়ি বন্ধ ছিল, হ্যাঁ ফাইনালি স্টার্ট করলাম। এই ফেমাস চায়ের দোকান, রোড ক্রসিং, এখান দিয়ে ঘুরবো। চায়ের দোকান মাঠের পাশে একদম। মনে পড়ে রুবিরাই কবিতায় একদিন কত করে দেখেছি, আজ হয় রুবিরাই দেখে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি। দুজবিন জানে মানে সিনেস লাগায়া, যার বিনার মে কুছু তো গলত ইয়ে দিমানা। কমেন্ট করবে খান কেমন গাইছি, কমেন্ট কমেন্ট খালি কমেন্ট, লাইক হোক না লাইক লাইক, আর সাবস্ক্রাইব তো ভাই দিতে হবে অনেক অনেক, হ্যাঁ হ্যাঁ বাটন ধরে দে না সাবস্ক্রাইব। সকালবেলা গাড়ি চালাতে সেই আরাম, সেই ফিল, ব্যাটারি গাড়ি, ব্যাটারি ব্যাটারি ব্যাটারি, আমাদের ব্যাটারি গাড়ির নাম হচ্ছে চলো থাউজেন্ড, চলো থাউজেন্ড ভিডু। এই গাড়ির মধ্যে ব্যাক গিয়ারও আছে, ব্যাক
গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে, গ্রাম সাইড, গ্রামের লোকেশন, আমরাও গ্রামেই থাকি। Thank you.
ভিডিও দেখবে, ভিডিও ভিডিও দেখতে হবে বেশি বেশি করে, লাইক লাইক ঠকো, লাইক 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 এমন ঠকবে মোবাইল ভেঙে যায়, সেই মোবাইল আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, তুমি আমাকে সাপোর্ট করো, ভালো 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 ভালো।